শ্বশুরবাড়িতে জামায়ের রহস্য মৃত্যু পরিবারের অভিযোগ তাকে খুন করেছে স্ত্রী ও শ্বশুর শাশুড়ি স্ত্রীকে আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ শ্বশুর বাড়িতে জামায়ের রহস্য মৃত্যু মৃতের নাম সমীর ঘোষ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার শেদপুর এলাকায় মৃত যুবকের পরিবারের অভিযোগ শ্বশুরবাড়ির লোকেরা তাকে পরিকল্পিতভাবে খুন করেছে যদিও শ্বশুরবাড়ির লোকেদের পাল্টা অভিযোগ জামায়ের অবৈধ সম্পর্ক ছিল তার জেরেই মৃত্যুর ঘটনা ঘটেছে শ্বেতপুরের বাসিন্দা সমীর ঘোষ বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতেন অভিযোগ স্ত্রী চন্দনা শালী ও শ্বশুর শাশুড়ি তাকে বাবা মায়ের সাথে সম্পর্ক রাখতে বারণ করত এ নিয়ে প্রায়ই অশান্তি হতো প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় বলে স্ত্রী চন্দনার বিরুদ্ধে অভিযোগ তার সাথেও এক পুরুষের অবৈধ সম্পর্ক রয়েছে বলে সমীরের পরিবারের দাবি তা নিয়েও তাদের মধ্যে প্রায়ই ঝামেলা হতো করে বিয়ে ঘর জামাই থাকতো মাঝে মাঝে শ্বশুর বাড়ি আসলে সালার বউ এসে ধুমকি দিয়ে যেত আস্তে দিত না এবং কিছুদিন আগে দশমীর দিন সকালবেলা বেলা সালার বউ এসেছিল শ্বশুর বাড়িতে যে পরে যদি তোমার ছেলে এখানে আসে ছেলে আর হেঁটে আসবে না বডি আসবে দেবো বাধা দিত কেন ছেলে তার বাধা দিতো তার যাবে বাবা আমার খেতে দেওয়া যাবে না একটা জিনিস আর একটা দিক হচ্ছে বউটার অন্য একটা কারুর সাথে সম্পর্ক ছিল এইটা জানতে পেরে যখন সালাবু এখানে আসার চেষ্টা করছিল ওকে আসতে দিতোনা শ্বশুর বাড়ি থেকে সমীরের মৃতদেহ উদ্ধার হয় তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে দেগঙ্গা থানায় অভিযুক্ত চারজনের নামে অভিযোগ দায়ের হয়েছে পুলিশ স্ত্রী চন্দনাকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে কি করে মারা গেল সঠিক জানি না আমি বাইতে থাকি কিন্তু আমি ও দেখিনি আমার বোন তখন কানাকাটি করছিল আমি ঘুমাচ্ছিলাম ঘুমতে কুটে দেখি কানাকাটি করছে আমার বোন কোলে নিয়ে বসে আছে তখন আমার বোন এবার বাদ বাকি আমার বোনটা জানা আমার বোন বাউডা পর্যন্ত কাজ করছিল বাথরুমে দেখো স্বামীটা ওইভাবে পড়ে আছে বলছে মদ তদ খেয়ে চলে এলো Bureau Report News No Man's Land, De Gonga.